আমরা এখন বিখ্যাত সেই চাপায়ের আমবাগানে অবস্থান করিতেছি, আমরা এবং আমাদের তিন বন্ধু মিলে। সবাই যারা চাপায়ের আম দেখতে চান সরাসরি, তারা আমাদের সাথে সাবস্ক্রাইব করুন এবং দেখুন চাপায়ের আমবাগান, সেই সোনামুদ্রি স্থলবন্দর চাপায়ের আমবাগান। আমরা সবাই আসি এখানে, পুরাটাই আসিনি ল্যাংরা গাছে গাছে আম ঝুলতেছে, নিচে প্রচুর আম পড়ে আছে, খাবারের কোনো লোক নেই। দেখেন বাংলাদেশের উত্তরের সবচেয়ে উত্তরের জনপদ চাপাই নবাবগঞ্জের সোনামসজিদ এখন আমরা অবস্থান করছি। এখানে আমরা যে বাগানটাই ঘুরছে এটা মোর্শেদ আলীর বাগান, সে এখানে 770টি আম গাছ লাগাইছেন। এখান থেকে বৎসরে সে নিম্নে 10 লক্ষ টাকা ইনকাম করেন, সমস্ত খরচ বাদ দিয়া। ধন্যবাদ আমাদেরকে আলামান বাইকে তারা বৈশ্য করার জন্য। এখানে এখানে এক চাচা বসে আছেন যিনি আম বাগানের কেয়ারটেকার হিসাবে কাজ করতেছেন। এখন শুধু দেখবেন আম আর আম। প্রচুর আম সেই প্রচুর আম গাছ দেখুন। এখন আমরা সবগুলো আম গাছই দেখতেছি এবং পরিদর্শন করতেছি। ঢাকাতে যারা আছে পাইকার তারা এখানে অনেকে বসে আছেন, তারা প্রতি আম কেজি এখান থেকে 10 থেকে 15 টাকা কেজি আম তারা কিনতেছেন এবং এগুলাই ঢাকাতে 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। প্রচুর আম, প্রচুর আম দেখুন। এই যে এটা হচ্ছে যাইয়া ফজলি আম, এটা সুরমাইয়া ফজলি, আমরা ছোট কি আম, এটা আম্রপলি আম্রপালি, ঠিক আছে। এখান দেখুন প্রচুর আম, প্রচুর। এদিকে আছে আশ্বিনী, এই যে আশ্বিনী আম, আমগুলো দেখাচ্ছি। আমাদের সাথে আর আমাদের ফ্রেন্ড আছে, ওরা দেখাচ্ছে। রাশিয়া থেকে একজন আসছে, জুলিয়ে সালভাতোরে, আরো যারা আছেন উজবেকিস্তান থেকে মারিয়া ওমরেস, সেও আছেন আমাদের সাথে, সেও ঘুরে ঘুরে আম দেখাচ্ছে। এই হলো, এটা হলো আপনার আশ্বিনী আম, আশ্বিনী আম। হ্যাঁ আসতেছি, কামিং, থ্যাংক ইউ। আপাতত এইখানে শেষ করছি, আমরা পরবর্তী স্পটে যাচ্ছি যেখানে আবার আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো।